মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজকে আপনাদের সবাইকে এখানে দেখেছি কারণ আপনারা আমাদের ব্যবসার জন্য যে টাকাটা দিয়েছিলেন, আমাদের ব্যবসার লভ্যাংশ থেকে আপনাদের লাভের অংশ আপনাদের ফিরিয়ে দেব। ওদের সামনে না আসতে পারি, আড়াল থেকে ওদের হাসি মুখগুলো দেখব। আর লুকিয়ে থাকতে হবে না, এবার বেরিয়ে এসো। কি করে বুঝলে? কি করে বুঝলাম বলো তো? আমার মনে হয় না, মানে মনে হয় না, আমি শিওর এ ব্যাপারে। আমার মতো করে তোমাকে আর কেউ চেনে না। হ্যাঁ বলছি যে আমরা তো সবাইকেই টাকা দিয়ে দিলাম, আসল লোককে আমরা টাকা দেব না? আসল লোককে? মিতা ম্যাম কথা বলো, ফোন করো, দেখো কিভাবে উনি টাকাটা নিতে চান। এই বিষয়ে মাথা থেকে গিটটা আর গেল না। হ্যাঁ তিতির বলো। হ্যাঁ ম্যাম বলছি যে আমাদের প্রথম বড় পেমেন্ট চলে এসেছে, আমরা পে আউট করতে চাই আমাদের সমস্ত ইনভেস্টরকে। আপনি কিন্তু না করবেন না ম্যাম। না কেন করব তিতির, এটা তো তোমাদের সাফল্য, তোমাদের এতদিনের স্বপ্ন তোমরা পূরণ করেছ। আমি এর আগে অনেক টাকা রোজগার করেছি তিতির, কিন্তু তোমাদের এই সাফল্যের ভাগিদার হতে পেরে যে আমার আমার যে কি ভালো লাগছে আমি আমি বোঝাতে পারছি না। তিতির তুমি আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও কেমন, আমি টাকাটা নেব, নিশ্চয়ই নেব। হুটাট করে যখন তখন বেরিয়ে যাচ্ছ, দিনের বেলা কাজ, রাতের বেলা বেরোচ্ছ, এরকম করলে শরীর থাকে বলো তো? তুমি এখানে চুপ করে বসো, আমি আসছি, বসবে, কোথাও যাবে না। আমি যেটা বলবো সেটা শুনতে হবে, ঠিক সময় মতো খাওয়া, ঠিক সময় মতো শোয়া, ঠিক সময় মতো ওষুধটাও খেতে হবে। আমি ওষুধ দোকান থেকে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। আমার এই ওষুধ এইসব ওষুধে হবে না, আমার অন্য ওষুধ লাগবে। অন্য ওষুধ লাগবে? দেখো আমার কেমন লাগে দুধ খাওয়াচ্ছে, আমি খাবো না দুধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।